ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ফিরে এলাম বিরতির পর যে খবরে চোখ রাখবো দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কলেজ ছাত্রের ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে উড়ানপাড়া এলাকায় মৃত ছাত্রের নাম তৌফিক আলী বিস্তারিত জানবো আমরা সরাসরি কথা বলে আমাদের প্রতি সমীরান পাল আমাদের সঙ্গে রয়েছেন সমীরান ঠিক কি ঘটনা ঘটেছে পরিবার সূত্রে কি জানতে পারছো পাশাপাশি পুলিশের তরফে কি জানানো হচ্ছে দেখো মাধুরী যে ঘটনাটা ঘটেছে গতকাল ভর সন্ধ্যায় টিটাগড়ে উড়ান পাড়াতে শুট ঘটনা ঘটে এবং সেখানে কলেজ ছাত্র দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্র তৌফিক আলী তার সঙ্গে এলাকার কিছু দুষ্কৃতীদের পুরনো বচসা ছিল সেই বচসার আচমকা তাকে গুলি চালায় এবং ঘটনাস্থলেই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটি পড়ে আমি ক্যামেরাম্যান শিবুপালকে দেখাতে বলবো এই সেই ঘটনাস্থল যেখানে তৌফিক আলী সেখানে দাঁড়িয়ে ছিল এবং তার আগে যখন সে মোটর বাইক নিয়ে বেরিয়েছিল টিটাগড় স্টেশন রোডে সেই সময় দুষ্কৃতীদের সঙ্গে তার বচস হয় তারপর সে যখন বাড়িতে ফিরে এসে মোটর বাইক রেখে এখানে দাঁড়িয়ে ছিল সেই সময় আচমকাই তিন দুষ্কৃতী তার মধ্যে হচ্ছে আরিফ ইকবাল সুরাজ আলী এবং আরো একজন দুষ্কৃতী তারা ঘটনাস্থলে আসে এবং তাকে তিন রাউন্ড গুলি চালায় রক্তাক্ত অবস্থায় তৌফিক মাটিতে লুটিয়ে পড়ে তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং যেটা জানা যাচ্ছে যে তৌফিক আলী কলেজ ছাত্র এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল তাকে খুব কাছ থেকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয় তার ভাইয়ের সাথে কথা বলে নেবো কি হয়েছিল কাল छोटा सा बात में से गोली मार दिया भाई को क्यों छोटा सा बात में वो बच्चा लड़का था बहुत छोटा दानिश नाम का वो भाई गाली लेके आता वो भी गाड़ी था, था साइड बोला करने के लिए तो टेटियाने लगा गाली देने लगा भाई को तो भाई मार दिया उसको दोपहरा का मारने का बाद उसका जिधर पे भाई आया उधर पे झगड़ा हुआ तो वार से मार के बाद वहां पे आया भाई खड़ा था दो तीन लड़का आया ঘটনার পরপরই পরিবারের তরফ থেকে টিটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং দুই দুষ্কৃতী এই আরিফ ইকবাল এবং সুরজ আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনায় ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছে পুলিশ অপর এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পুরনো বছরের এই শ্যুট ঘটনা ঘটেছে এলাকার মানুষের অভিযোগ যে এই তৌফিকের সঙ্গে এলাকার দুষ্কৃতীদের বেশ কিছুদিন ধরে গন্ডগোল ছিল অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করত সেই কারণেই এই শ্যুট ঘটনা ঘটেছে এলাকায় ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় শ্যুট ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এখনও ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং যে ঘটনা এই ঘটনার পরপরি এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আপনারা তো এখানকার বাসিন্দা কালকে কি হয়েছে কালকে কালকে যে ঘটনা ঘটেছে তারপরে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত একজন দোষকে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ মাদুরী ধন্যবাদ সমীর